আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। মঙ্গলবার শিক্ষক দিবসের দিনে ছাত্রছাত্রীদের সাথে কিছুটা সময় কাটালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি ছাত্রছাত্রীদের সাথে এদিন মাটিতে বসে একই সাথে মিড ডে মিলের খাবার খেলেন বিজেপির রাজ্য সভাপতি। অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট টেলিভিশন অভিনেতা কৌশিক রায়। সুকান্ত মজুমদার এদিন সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করে শিক্ষক দিবস অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নাচ গান উপভোগ করার পাশাপাশি তাদের সাথে বসে এদিন মিড ডে মিলের খাবার খান সুকান্ত মজুমদার। পাশাপাশি সকল ছাত্রছাত্রীদের এদিন কলম উপহার দেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, এখন যেহেতু আমি একজন মূলত শিক্ষক, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের সাথে পুরো সময়টা কাটালাম। দুটো স্কুলে এখনো পর্যন্ত গেছি আমরা, আমি গেছি একটি প্রাইভেট স্কুল এবং একটি সরকারি স্কুল। এখন বর্তমানে আমরা কাটনা KMS আদিবাসী স্কুলে অবস্থান করছি এবং এখানে ছাত্রছাত্রীদের সাথে একসাথে মধ্যাহ্নভোজন, অর্থাৎ যেটা মিড ডে মিল বলি আমরা, সেই মিড ডে মিল খাওয়া, ছাত্রছাত্রীদের সাথে আলাপচারিতা, তাদেরকে সামান্য যৎসামান্য উপহার দেয়া এবং মাস্টারমশাই দিদিমণি যারা আছেন, অভিভাবক যারা উপস্থিত ছিলেন, তাদের সাথে কথা বলা, এইভাবে চলছে। এরপরে আরও একটি কার্যক্রম আছে যেখানে আমরা কিছু ছাত্রছাত্রীর সাথে ইন্টারাকশন করবো, আমি ডাইরেক্ট ইন্টারাকশন করবো। এইভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষক দিবস পালন করা চলছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।